আমন ধানের বাম্পার ফলনেও কষ্টে আছেন কুষ্টিয়ার কৃষকরা। সার, কীটনাশক, সেচ খরচ দ্বিগুণ হওয়ায় লাভের বদলে আবারও লোকসান গুনতে হবে তাদের। ফলন বৃদ্ধিতে সার্বক্ষণিক তদারকিতে কোনো মাঠকর্মী দেখা মেলেনি। কুষ্টিয়া থেকে নূর আলম দুলালের প্রতিবেদন। মাঠের পর মাঠ ধানের ক্ষেত পূর্ণ কুষ্টিয়া সদর উপজেলার ছাইবাড়িয়া বিল সহ ছয়টি উপজেলার ফসলের মাঠ। এবার আমনের বাম্পার ফলন হয়েছে, তারপরে উঠবে না উৎপাদন খরচ, এমন অভিযোগ এসব প্রান্তিক কৃষকদের। বিঘেময় 8-9 হাজার টাকা খরচ, ধান হয় নাই, ধান বিঘেময় 10 মন 9 মন ফলন, তাতে চাষির লেবার দিয়ে ধান কাটায় হাজিরা 400 টাকা হাজিরা দিয়ে ঘরে তুলতে ঘাটতি হচ্ছে। 30 হাজার টাকা খরচ হয়েছে, তাতে যে ধান হয়েছে আমার মনে হয় 25 হাজার টাকা ধানও হবে না। লসই তো, দেখছেন না যে বিশি যে দাম, সাড়ে যে দ্রব্যমূল্য, আমাদের সরকার ধান দিয়ে দাম কমাচ্ছে, এদিক বিলাসীরা ধান দিয়ে চলে যাচ্ছে। মাজরা দমনে বিষ প্রয়োগ, হাজিরার মজুরি, চাহিদা অনুযায়ী সার সেচের জন্য যথেষ্ট অর্থ ব্যয় করেছেন কৃষকরা। সার সিন্ডিকেট ও জেলা কৃষি বিভাগের উদাসীনতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়ে মনোযোগী হতে চান জমির মালিকরা। সার মা সব আমার কিনা বাইরেতে কোনো ডিলারের সামনে, আমার ফলন ওই দেখছেন না, ধানের আবাদ উকাই উকাই খাইলে জ্বর দেখ। সরকারি কোনো লোকজনকে দেখি না আর কি, মাঠে অবজার্ভ করা, সব কিছুর দামই বেশি। তো আপনারা বিষের দাম আমরা স্প্রে করি, ওইগুলোর দামও অনেক বেশি। আগে 800 টাকা ইউরিয়া কিনতাম, এখন কিনছি 1300 টাকার মতো। তবে অভিযোগ মানতে নারাজ কৃষি বিভাগ। কুষ্টিয়ায় এবার আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4,60,600 টন। অত্যাধুনিক প্রযুক্তি সম্পর্কে ধারণা এবং তার প্রয়োগে যথাযথ জ্ঞান না থাকায় লোকসানের মুখে পড়েছেন কৃষকরা। কুষ্টিয়া জেলায় আমন ধানের আবাদ লক্ষ্যমাত্রা ছিল যেটি 88,895 হেক্টর, অর্জিত হয়েছে 88,919 হেক্টর। আমার সেচ দিতে পারছে এবং সেখানে কী হচ্ছে, রোগ এবং পোকামাকড় দমন এবং সুষমমাত্রায় সার ব্যবহারে কৃষকের দক্ষতা তৈরি হয়েছে। এটির কারণে কিন্তু আমরা বলবো কৃষকদের এবার বাম্পার ফলনই হয়েছে। কিছু কিছু কৃষক কিন্তু তার নিজস্ব চিন্তা চেতনা দিয়েই অনেক সময় ধান আবাদ করে, হয়তো প্রযুক্তি গ্রহণ করতে হবে ভালো, যদি পুরাতন জাত তারা ব্যবহার করে তাহলে কিন্তু রোগ পোকামাকড় বেশি লাগবে। খাদ্য সংকট নিরসনে ফলন বৃদ্ধি করতে সরকারের এমন নির্দেশনা থাকলেও কুষ্টিয়ায় প্রয়োজনে কৃষি বিভাগের কারো সহযোগিতা না পাওয়ার অভিযোগও আছে। পোকার আক্রমণ ও সার সংকটের কারণে এবার অর্ধেক ফলন পাওয়া যাবে মাঠ থেকে, কিন্তু খরচ হয়েছে দ্বিগুণ। পর্যাপ্ত সার আর কৃষি বিভাগের তদারকি থাকলে বেশি ফলন পাওয়া যেত বলে মনে করেন মাঠে কর্মরত এসব কৃষকরা। নূর আলম দুলাল, SATV, কুষ্টিয়া।